নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুরুমশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বুদ্ধ পূর্ণিমা এবং বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে। আপনারা জানেন না, আমাদের প্রতিটি উৎসব, প্রতিটি পুজোর দিন, প্রতিটি বিশেষ দিন আমরা কিন্তু কাটাই আপনাদের সঙ্গে, এবং আজও তাই আজকে সকালটাও আপনাদের সঙ্গে কাটাবো বলে আমরা সবাই আরো একবার স্টুডিওতে হাজির হয়ে গেছি। এবং আপনারা জানেন শুক্রবার দিনটা কিন্তু থাকে আমাদের লোকগানের সকাল। তো আজকে স্টুডিওতে যিনি রয়েছেন তার সঙ্গে আমরা একটু পরিচিত হব, যিনি আমাদের আজকে সকালটাকে সুরেলা করে তুলবেন এবং যার লোকগানে আমরা মুগ্ধ হব, একটু পরিচিত হব। তার সঙ্গে রয়েছেন শিল্পী সুপর্ণা দেবনাথ। নমস্কার দিদি, নমস্কার, সুপ্রভাত, সুপ্রভাত ভ্যানগার্ডে স্বাগত জানাচ্ছি বেশ তোমাদের অনেক দিন সবাইকে। বাদে। হ্যাঁ, হ্যাঁ, একদম। সঙ্গে শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন শিল্পী অমল দাস। সুপ্রভাত হ্যাঁ, অমল। সুপ্রভাত। আর কিবোর্ডে সহযোগিতা করবেন শিল্পী দেবজিৎ দেবনাথ। সুপ্রভাত দেবজিৎ। সুপ্রভাত, আমরা আজকে সকালটা তাহলে শুরু করে দেব। ঠিক আছে, দিদি, কি দিয়ে শুরু করবে বলো? শুরু করছি একটি গোষ্ঠীর গান দিয়ে। আচ্ছা,
রাখাল কোন শুরু করলে আজকে সকালটা, আরো ভীষণ ভীষণ ভালো ভালো গান শুনবো। এবার এর পরের গানে যাবো, কি শোনাবে বলো এবার? এরপরে একটি দেহতত্ত্ব করছি। আচ্ছা, কথাগুলি ভীষণই সুন্দর। দেহতত্ত্বের গান এমনিতেই মানে ভীষণ ভাবে আকৃষ্ট করে। হ্যাঁ চলো। আমার পাখি কথা কয় না, দুঃখ প্রাণে সয় না। পাখি কথা কয় না, পাখি পেলো মন।
সুন্দর গানগুলোর কথাগুলো কি সুন্দর না, সত্যি এই গানগুলো শুনলে তখন মানে সত্যি ভাবিয়ে দেয় আমাদের। তোমার থেকে এবার একটু জানবো, তোমার ছোটবেলাটা বা ছোটবেলা থেকে যে গানের জগতে আসা সেই গল্পটা যদি একটু বলো। ছোটবেলায় খুবই ছোট, ক্লাস যখন 2 বা 3-তে পড়ি তখন শুরুটা আমার হয়েছে দিদির কাছে। আচ্ছা, দিদি গান করতো তো আমি দিদির সঙ্গে সঙ্গে বসেই শিখতাম। আচ্ছা আমার জন্য কোনো টিচার টিচার রাখা হয়নি, কারণ ছোট ছিলাম ভীষণ। আর তখন আমাদের সময়টা তো ততটা ছিল না, দিদিকে বাড়িতে এসে শেখাতো, দিদির সঙ্গে বসে বসে আমি শিখতাম। আচ্ছা, ওই শুনে শুনে দিদি থেকে শেখা। আর আরো আমার অনুপ্রেরণা আমার মাসি, ছোট মাসি, খুব ভালো গান করতো। আর আমাদের মানে মাসির বাড়ি আমাদের বাড়ি একদম পাশাপাশি, তো মাসি ছোটবেলা থেকেই খুব অনুপ্রেরণা দিত। আচ্ছা, 25শে বৈশাখ হলে আমাদের এখানে মাসি গান করতো, আমরা সবাই মিলে গান করতাম, এই আর কি অনুপ্রেরণাটা খুব বেশি। তারপর মানে লোকগানে, মানে লোকগানটাকে যে চুজ করলে নিজের জনার হিসাবে সেটা কিভাবে? এটা খুব অনেক পরে, আচ্ছা পরে বিয়ের পরে যখন বিয়ে হয়েছে এখানে এসে বিভিন্ন ধরনের গান করতাম। অ্যাকচুয়ালি একটা সময় সেমি ক্লাসিক্যাল বা আধুনিক পুরোনো দিনের এই সব গান আমি করতাম, আচ্ছা এখনো করি, করি না যে তা না, করি। তো এখানে এসে যখন আসলে একজন গান বাজা বা শিল্পী হতে গেলে অনেক জনের অবদান থাকে, অনেক জনের অবদান থাকে, সেটা বলে শেষ করা যাবে না। তো আমি যখন গান করতাম তখন সবচেয়ে লোকগানের জন্য আমার যিনি অনুপ্রেরণা চুনিলাল দেবনাথ স্যার আমাকে খুব অনুপ্রেরণা দিয়েছে, সুপর্ণা তুমি লোকগানটা করো। তারপর হরেকৃষ্ণ স্যার, স্বর্গীয় স্যার, খুব অনুপ্রেরণা দিয়েছে আমাকে, সুপর্ণা তুমি করো করো ভালো লাগবে, অনেক অনেক দিন মানে অনেকবার, মানে এটা আমার বাড়ির সাপোর্ট তো নিশ্চয়ই আছে, সে তো অবশ্যই থাকতেই হবে, খুব সাপোর্ট করে এর জন্যই ছেলে। আচ্ছা, হেভি আর কি। বাহ, এরপরের গানে যাব। ঠিক আছে, কি শোনো, এবার একটু অন্য সাথে যাই। আচ্ছা, একটা ধামাই করি। বাহ, ধামাইল টামাইল শুনলে না মনে হয় মানে এখানে বসে থাকাটা খুব চাপ হয়ে যায়, মনে হয় একটু যদি সামনে গিয়ে একটু তালে তালে নাচ করা যেত। চলো শুনবো। এবারে যে গানটা করছি এটা আমার মায়ের কাছে শেখা। আচ্ছা, বাহ, ছোটবেলায় মা গাইতো আমি শুনতাম। বাঁশি কে বাজায়, কে বাজায় ওই ঘাটেতে শোনা যায়, আয় গো ললিতা চলে আয়। বাঁশি কে বাজায়, কে বাজায় ওই ঘাটেতে শোনা যায়, আয় গো ললিতা চলে ললিতা চলে আয়।
ওই যে বলছিলাম এই গানগুলো শুনলে এখানে বসে থাকাটা ভীষণ চাপ হয়ে যায়। আর এই বিয়ের গানগুলো তুমি দেখো তোমার তোমার মতের সঙ্গে হয়তো, মানে আমার মতের সঙ্গে হয়তো তোমারও মিলবে, এই গানগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে, একদম ঠিক। এখন বিয়ে বাড়িতে বসানো হয় ঠিকই গান বাজনা, কিন্তু সেই নতুন দিনের গান বা ইনস্ট্রুমেন্টাল বাজতে থাকে অরিজিনাল যে এই বিয়ের ওই যে গানগুলো, গীত গীত বলতো গীত, বিয়ে হ্যাঁ বাড়িতে বিয়ের গীত গীত, গীত হ্যাঁ, সেইগুলো কিন্তু নেই, এখন একদম নেই, একদমই নেই। একদমই নেই। আর এখনকার দিনের মানুষ এগুলো শুনছে না তো, না মানে এখনকার দিনে বলতে আমাদের বয়সের হ্যাঁ 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 ওদের কথাই বলছি, আমরা তো ততটা এগুলো শুনি না, না কাজে সেটার প্রতি ভালোবাসাটা জন্মায় না। জন্মায় না, আর একদমই এই ঠিক। অনুষ্ঠানগুলোতে মানে খুব খারাপ লাগে, আমাদের বাংলা সংস্কৃতিটা এত প্রচন্ড ভাবে মানে সমৃদ্ধ এত এত কিছু দিয়ে, তো সেটা যখন হারিয়ে যায় না তখন খারাপ কষ্ট লাগে, হয়, কোনো ভীষণ একটা কোনো কষ্ট জায়গায় হয়, ভীষণ হ্যাঁ খারাপ হ্যাঁ লাগে। একদমই ঠিক। তো যাই হোক, এর পরের গানে যাব। ঠিক আছে, এবারে লালন সাঁইজির এখানে গান করি। আচ্ছা চলো, লোকগান হবে আর লালন সাহেবের গান হবে না, হবে না, এটা তো হয় না। সেটা তো হয়ই না। দিন ফুরাইল হরি হরি বলো মানব জনম তোর গেল ফুরাইয়া রে, দিন ফুরাইল হরি হরি বলো মানব জনম তোর গেল ফুরাইয়া রে, কি কর্ম করিতে আইলি এ ভুব সংসার মাঝে, কি কর্ম করিতে আইলি এ ভুব সংসার মাঝে, বেলা ছেড়াতে না ভেবে দেখো মন রে, দিন ফুরাইল হরি হরি বলো মানব জনম গেল ফুরাইয়া রে,
বেলা ছেড়া দেনা মন রে, গান শুনছি আবারও শুনবো, কিন্তু এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল, এবং আমাদের আজকের লোকগানের আসরে রয়েছেন শিল্পী সুপর্ণা দেবনাথ, কিবোর্ডে রয়েছেন শিল্পী দেবজিৎ দেবনাথ, এবং তবলায় রয়েছেন শিল্পী অমল দাস। দিদি আমরা আবারও ফিরবো গানে, কি শোনাবে এবারে? এবারে একটি বিচ্ছেদই করছি। আচ্ছা, আমার ভীষণ ভালো লাগার গান। আচ্ছা আচ্ছা, আমার না সবারই খুব ভালো লাগার একটি গান। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না, আপন মানুষ ব্যথা দিলে ব্যথা মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। মানুষ দুঃখ দিলে মেনে নেয়।
বলবো, গানগুলোর কথাগুলো এত পরিমাণে সত্যি। আর তুমি দেখবে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন দুঃখ পাই কাছের মানুষ থেকে বেশি পাই, বেশি পাই, এটাই নিয়ম। হ্যাঁ, তো বিরতির পর এমনিতে আমাদের সময়টা কম হতে থাকে। এবার এরপরের গানে যাব। তোমার তো মানে এত ছোট থেকে গান বাজনা শুরু, বা গানের কি বলবো কেরিয়ার বলো বা যেটা খুশি বলো গানের জগতে, তো এমন কোনো খুব মানে মনে রাখার মতো স্মৃতি মনে পড়ে কি, যেটা এই মুহূর্তে আমাদের সঙ্গে ভাগ করতে পারো? খুব আনন্দের, জীবনের প্রথম যেদিন স্টেজে উঠে আচ্ছা নিজে হারমোনিয়াম বাজিয়ে গান করেছিলাম, দিদি আচ্ছা শিখিয়ে দিয়েছিল আচ্ছা আমার পাড়াতে, পাড়ার ক্লাবে। তো ভীষণ ছোট ছিলাম, একটা আধুনিক গান করেছিলাম। তো ওই যে কি বলবো, আমরা যারা শিল্পীরা আছি, আমরা তো বাইরে গিয়ে বহু অনুষ্ঠান করি, হ্যাঁ কিন্তু যার যার নিজের জায়গাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কিন্তু সেখানে ভীষণ একটা ভালো লাগার জায়গা, বা আমি মনে সব করি চেনা মুখ গুলো সবচাইতে, দেখা হ্যাঁ যায়। হ্যাঁ, হ্যাঁ আর ওই জায়গাটাই সবচাইতে আপন। ওদের কাছ থেকে ভালোবাসা পাওয়াটা অনেক বেশি, সত্যি অনেক সত্যি অনেক বেশি। সত্যি তাই। তো এতটাই ভালোবাসা পেয়েছি, মানে কি বলবো, ওইটা আমার জীবনের স্মরণীয় প্রথম দিন হারমোনিয়াম বাজিয়ে গান করা। মানে এত ভালোবাসা পেয়েছি, ছোট ছিলাম, হ্যাঁ সবাই আমাকে কুলে তুলে স্টেজে উঠে কুলে তুলে নিয়েছে, এই আর কি। সত্যি এই স্মৃতিগুলো সারা একদম, জীবন মনে হম রাখার মতো। চলো গানে যাই। এবারে একটি মন শিক্ষা করছি, আচ্ছা খুব সুন্দর গান, গানের কথাগুলি আসলে আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত সবকিছুর সময় পাই, কিন্তু গুরুর নাম নেওয়ার সময় পাই না। মানে এটা সেটা, সকালে স্নান করি এটা, তারপর বিকেলে এটা, মানে সেই আর তো কি, ওইটা কিন্তু করে গুরু, তারপর করব, হ্যাঁ মানে হ্যাঁ, সেই কিন্তু কাজটাকে সময় হয় না হয় না। গুরুর নাম নেওয়ার জন্য, এই আর কি। কথাগুলি খুব সুন্দর। গুরু তোমায় ডাকবার আমি সময় কোথায় পাই, গুরু তোমায় ডাকবার আমি সময় কোথায় পাই, গুরু তোমায় ডাকবার আমি সময় কোথায় পাই। স্নান করিয়া যখন গুরু সন্ধ্যা করতে যাই, সন্ধ্যার মধ্যে অনেক ভেজাল তোমারে জানাই গো গুরু, তোমারে জানাই। সকালবেলা যখন গুরু স্নান করিতে যাই, ঝাঁকে ঝাঁকে কলসি কাঁখে রমণী ভুলাই গো গুরু, রমণী ভুলাই। সকালবেলা যখন গুরু স্নান করিতে যাই, ঝাঁকে ঝাঁকে কলসি কাঁখে রমণী ভুলাই গো গুরু, রমণী ভুলাই। গুরু তোমায় ডাকবার আমি সময় কোথায় পাই, গুরু তোমায় ডাকবার আমি সময় কোথায় পাই। thank you.
সন্ধ্যা বেলা যখন গুরু আরতিতে যাই, ঘরের গিন্নি ডেকে বলে চাল তো ঘরে নাই গো গুরু, চাল তো ঘরে নাই। সন্ধ্যা বেলা যখন গুরু সারতিতে যাই, ঘরের গিন্নি ডেকে বলে চাল তো ঘরে নাই গো গুরু, চাল তো ঘরে নাই। গুরু তোমায় ডাকবার আমি সময় কোথায় পাই, গুরু তুমি ডাকবার আমি সময় কোথায় ভালো করে পড় গাই স্কুলে, ও তুই ভালো করে পড় গাই স্কুলে, ওই স্কুলের হেডমাস্টারে আইনের বিদ্যা ভালোই জানে, ওই স্কুলের হেডমাস্টারে আইনের বিদ্যা ভালোই জানে। তার কাছেতে পড়লে পড়ে, তার কাছেতে পড়লে পড়ে, তার কাছেতে পড়লে পড়ে শান্তি পাবি শেষকালে গো শেষকালে। তুই ভালো করে পড় গাই স্কুলে, তুই ভালো করে পড় গাই স্কুলে, শ্রী গৌরাঙ্গ ঔষধ ভান্ডার নিত্যানন্দ কম্পাউন্ডার, শ্রী গৌরাঙ্গ ঔষধ ভান নিত্যানন্দ কম্পাউন্ডার, তার ঔষধ খেলে পরে, তার ঔষধ খেলে পরে, তার ঔষধ খেলে পরে শান্তি পাবি শেষকালে গো শেষকালে। গুরু তোমায় ডাকবার আমি সময় কোথায় পাই, গুরু তোমায় ডাকবার আমি সময় কোথায় পাই, গুরু তোমায় ডাকবার আমি সময় কোথায় পাই, যে বলি লোকগান আমাদের প্রাণের গান, মাটির গান, মনের কথা বলে, সত্যি প্রত্যেকটা গানের কথাগুলো মানে এতভাবে সত্য, এই গানটাও তো ঠিক তাই। আমরা সবকিছু সময় পাই থেকে শেষ পর্যন্ত, একদম সকাল থেকে রাত্র পর্যন্ত, একদম। আর সত্যি তো তাই, আমরা কিন্তু মানে সেইভাবে নিয়ম করে বসে ঠাকুরকে ডাকবো, এবং ঠাকুর কিন্তু তাই বলেন, উনি বলেছেন যখনই সময় পাও তুমি আমাকে ডাকো, কিন্তু সেই সময়টুকু আমরা করি না, সেটাই সেটাই বলছিলাম। কিন্তু যখন কোনো বিপদে পড়ি বা কোনো পরীক্ষা বা রেজাল্ট দেবে, ঠাকুর আমাকে ভালো করে দিও, ভালো করে দিও, হ্যাঁ সবকিছু ঘুষ ঘুষ ঠাকুরকে, এমন একটা কেস যার ফাইল পত্র নাই, সাক্ষী
ভীষণ ভীষণ সুন্দর একটা সকাল কাটালাম, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তোমাদের সবাইকে ধন্যবাদ, কারণ অনেকদিন বাদে আজ এসেছি। হ্যাঁ, ভালো লাগছে, অনেকদিন পর পর ভালো লাগে গাইতে। আর কি বলো, স্টুডিওতে চ্যানেলে, কোনো চ্যানেলে মনের গানগুলো গাওয়া যায়। আমরা যখন স্টেজ পারফরমেন্স করি তখন সব গান গাওয়া যায় না। এখানে যেই গানগুলি ওইখানে গাওয়া যায় না, এখানে গাওয়া যায় মনের প্রাণে, খুব একদম। আর সেই সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাবো অমলকে এবং দেবজিৎকে। প্রতিদিন সকালটা আমাদের যারা যন্ত্রশিল্পীরা থাকেন তাদের ছাড়া কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে আপনাদের আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন সকালটা আমাদের সঙ্গে কাটান বলে। এবং আমরাও কিন্তু আপনারা থাকবেন বলেই প্রতিদিন সকালে স্টুডিওতে চলে আসি নতুন শিল্পীদের নিয়ে। তো আজকের মতো বিদায় নেবো, দেখা হবে নতুন সকালে নতুন কোনো শিল্পীকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ সুন্দর সতেজ থাকবেন এবং অবশ্যই নিউজ ভ্যানগার্ডের সঙ্গে থাকবেন। নমস্কার।